জি বাংলার জনপ্রিয় সিরিয়াল খেলনাবাড়ির নায়িকা মিতুলের চরিত্রে অভিনয় করে এখন দর্শকদের একেবারে ঘরের মেয়ে হয়ে উঠেছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। ঝড়গ্রামের মেয়ে আরাত্রিকার জীবনে এই সাফল্য কিন্তু রাতারাতি আসেনি, যার পেছনে রয়েছে আরাত্রিকা এবং তার বাবা মায়ের কঠোর পরিশ্রম, যার জন্য একসময় তারা মেয়েকে নিয়ে ঝড়গ্রাম থেকে কলকাতার ইন্দ্রপুরী স্টুডিওতে আসতেন শুটিংয়ের জন্য। আরাত্রিকার প্রথম অভিনয়ের হাতে খড়ে হয়েছিল জি বাংলার করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালে একটি ছোট্ট চরিত্রের হাত ধরে। সম্প্রতি খেলনাবাড়ি সিরিয়ালের অন্যান্য কলা কৌশলীদের সাথে পর্দার মিতুল হাজির হয়েছিলেন দিদি নাম্বার ওয়ানের মঞ্চে। সেখানে অভিনেত্রী হওয়ার আগের স্ট্রাগলের কথা বলতে গিয়ে আরাত্রিকা এই দিন জানান, সকাল 8টায় কল টাইম থাকতো, আমরা রাত 2টায় ট্রেন ধরে আসতাম, সকাল 6টায় কলকাতায় নামতাম, ইন্দ্রপুরী স্টুডিওতে কাজ করতাম। কিন্তু এত সকালে গেট খুলত না, তাই আরাত্রিকা তার বাবার সাথে একটা বট গাছের তলায় বসে থাকতেন। ওই গাছের তলায় বসেই নাকি ব্রেকফাস্ট করতেন তারা। সেই পুরনো স্মৃতি রোমন্থন করে এদিন অভিনেত্রী বলেছেন, এখন যখন আউটডোরে কখনো ইন্দ্রপুরী স্টুডিওতে যাই, ওই দিনগুলোর কথা মনে পড়ে যায়। প্রসঙ্গত পর্দায় মিতুল দুই ছেলে মেয়ের মা হলেও বাস্তবে আরাত্রিকার বয়স হবে 18। এখন তিনি ক্লাস 12-এ পড়ছেন। এই কথা শুনে এদিন যেন আকাশ থেকে পড়েছিল খোদ দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। পর্দায় যারা আরাত্রিকার ছেলে মেয়ে হয়েছেন তারা দুজনেই তার থেকে বয়সে বড়। বর্তমানে গুগলির বয়স 23 বছর, অন্যদিকে মিতুলের ছেলে শিবার বয়স 19 বছর। অর্থাৎ দুজনেই পর্দার মিতুলের চেয়ে বয়সে বড়। বয়স নিয়ে কথা উঠতেই এদিন পর্দার মিতুল বলেন, পর্দায় আমি ওদের শাসন করি আর অফ স্ক্রিনে ওরা আমায় শাসন করে। সেই সাথে অভিনেত্রীর সংযোজন, 18 বছর বয়সে যদি আমাকে বড় দেখতে লাগে আমি কি করব। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ যেন বিশ্বাসই করতে চাইছেন না পর্দার মিতুলের বর্তমান বয়স 18 বছর। তাই ট্রল করে কেউ লিখেছেন, 18 কেন, 8 বললেই বা ক্ষতি কী হতো। তো আবার কারো মন্তব্য, শুধু বয়স নিয়ে কথা, কুচি সাজার চেষ্টা। টেন টিভি দেশ ও দশের কথা বলে।